একটা ছেলে সাইকেল চলো, একটা ছেলে তোমাকে পিক করে ড্রপ দেয় আর গাড়িতে উঠো আর বাসায় যাও তুমি। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইউটিউবে রিলিজ হওয়া সবগুলো নাটক থেকে বাছাই করা আমাদের দেখা সেরা পাঁচটি নাটকের রিভিউ। যে পাঁচটি নাটক রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। সুতরাং আপনিও যদি নাটকগুলো মিস দিতে না চান তাহলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, শেষের ফিকশনটি ভুলো মিস করবে না। তো চলুন শুরু করা যাক। আপনি আমার নাম জানেন? শিলা পাথর। এই পাথর গলানো আপনার সাধ্যে নেই। এই সময় কম, শুরু করো। শুরুটা করা যাক ভালোবাসা দিবসে ক্লোজ আপ কাছে আসার গল্পের প্রথম নাটক একটা তুমি লাগবে দিয়ে। গল্পটা বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনলাইনে সতর্কতা নিয়ে দারুণ একটি কাজ। পুরো কাজটি উপস্থাপন করা হয়েছে হাস্যরসের মাধ্যমে। ইনফ্লুয়েন্সার রাকা ও তার প্রেমিক ফারহানের ঝামেলায় বিপদে পড়তে হয় রাকাকে, হতে হয় সোশ্যাল মিডিয়ার ভাইরাল গার্ল। উদ্ধারে আসে রায়ান, কাছে আসা তারপর পাশে থাকা এরপরে ভালোবাসা। কিন্তু ভয়ঙ্কর সাইবার জগতা ও কিছু হিংস্র মানুষ কি তাদের কাছে আসার গল্পটি মেরে নিবে? সময়ের আলোচনা একটা বিষয়ের সাথে কাছে আসার গল্প জুড়ে দিয়ে বেশ সুন্দর একটি নির্মাণ একটা তুমি লাগবে। রাকার চরিত্রে আয়শা খান দুর্দান্ত অভিনয় করেছেন, অন্যদিকে সুদীপ বিশ্বাস নিজের সহজাত অভিনয়ে মুগ্ধ করেছেন। এছাড়া সিয়ামের ক্যামিওটা বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে 40 মিনিট অন্য এক ঘোরের মধ্যে থাকতে চাইলে এই নাটক মাস্ট ওয়াচ। অকারণে খুব লাগবে আমার একটা তুমি লাগবে। এরপর 4 নম্বরে থাকছে কোথায় খুঁজি তারে। এই নাটকের গল্পটা অরিন নামের একটা মেয়েকে ঘিরে, যে কিনা ছোটবেলা থেকে নায়িকা হতে চায়। বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও মিডিয়াতে কাজ করার জন্য বাড়ি ছাড়ে অরিন। ঘটনাক্রমে দেখা হয় এলাকার বড় ভাই শেহনান চৌধুরীর সাথে, আর এভাবে আস্তে আস্তে তার স্বপ্ন বাস্তবে পরিণত হতে শুরু করে দেয়। কিন্তু সবকিছু যখন সুন্দরভাবে চলছিল তখনই অরিনের জীবনে এমন এক দমকা বাতাস আসে যা সবকিছু তছনছ করে দেয়। আসলে কি এমন ঘটেছিল অরিনের জীবনে তা জানতে হলে এখনই দেখতে বসে পড়ুন মাহমুদ মাহিন পরিচালিত ভালোবাসা দিবসের বিশেষ নাটক কোথায় খুঁজি তারে। নাটকটি মূলত কলকাতার ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচী চ্যাটার্জির বাস্তব জীবনের কাহিনী অবলম্বনে নির্মিত করা হয়েছে। ফারহান ভক্তরা এই নাটকটি ভুলো মিস করবেন না। এরপর 3 নম্বরে রয়েছে ডুব সাঁতার। গল্পে দেখা যায় বাবা মায়ের পছন্দসই পাত্র জাফরের সাথে নিতুর বিয়ে ঠিক করা হয়েছে। প্রবাসী জাফর নিতুর কাছে স্মৃতি হিসেবে চায় তার হাতে বানানো একটা জামা। দর্জি জহিরের কাছে কাজ শিখতে গিয়ে নিতু তার প্রতি ভালোবাসা অনুভব করে। কিন্তু কিছুদিন পরেই নিতুর বিয়ে, কার সাথে মন সাথা দিবে শেষ পর্যন্ত নিতু? জানতে হলে দেখতে হবে খায়রুল বাশার ও সাদি আইমান অভিনীত ভালোবাসা দিবসের বিশেষ নাটক ডুব সাঁতার। নিতু চরিত্রে সাদি আইমান বেশ স্নিগ্ধ, একদম ফুলের মতন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন খায়রুল বাশার। এছাড়াও বিশেষ চরিত্রে শরাফ আহমেদ জীবন বেশ আনন্দ দিয়েছেন। মানুষের সুখ বলতে কি বোঝায়, মানে মানুষের যে সুখী এটা কি দেখা যায়, মাপা যায়? এরপর 2 নম্বরে রয়েছে একদিনে তুমি। অপু ক্যান্সারে আক্রান্ত মৃত্যু পথযাত্রী, ডাক্তার সময় বেঁধে দিয়েছেন মাত্র 1 মাস, কিন্তু তার কাছে প্রতিটা সময় মৃত্যু সম। তার মাথার অসহ্য যন্ত্রণা তাকে বাধ্য করে মরফিন খেয়ে স্টেরয়েড নিয়ে ঘরে থাকতে, যাতে একটু কম কষ্ট সহ্য করতে হয়। অন্যদিকে অপুর বাবা সিমি নামের এক কলগালকে তার জীবনে নিয়ে আসে অপুর বংশধরের আশায়। ক্যান্সারে আক্রান্ত সেই অপুর পাশে সিমি কি থাকবে সারা জীবন, নাকি তাকে রেখে চলে যাবে নিঃস্বার্থ দূর কোথাও? জানতে হলে দেখতে হবে গুণী নির্মাতা ফেরদৌস হাসান পরিচালিত বিশেষ নাটক একদিনের তুমি। অপু চরিত্রে অপূর্ব অসাধারণ এবং পরিণত অভিনয় মুগ্ধ করেছে। যন্ত্রণায় কাতর মুখ, ভালো লাগার অভিব্যক্তি, হাসি, রাগ সবকিছুতে সে অনবদ্য। অন্যদিকে সিমি চরিত্রে তাসনিয়া ফারিনও অসাধারণ। একটা লাঠি, একটা লাঠি দেব ঠিক মাথার এই জায়গাটায়। অপু এই জায়গাতে একটা বাড়ি দাও না প্লিজ। অ্যালেক্স আমাদের লিস্টে সর্বশেষে আছে 19-20। গল্পে দেখা যায় অপু ও শিলা একই অফিসে কাজ করতে গিয়ে দুজনের পরিচয়। প্লেবয় অপু শিলার মন জয়ের চেষ্টায় চেষ্টারত। অন্যদিকে শিলার মন পাথরের মতো কঠিন, পাহাড় ভাঙার মতন কঠিন কাজ জয় করে শিলার মন, জিতে নেয় অপু। পারিবারিক অবহে বিয়েটা হলেও অপুর খালখেমিপনাতে দূরত্ব সৃষ্টি হয় নিজেদের সংসার জীবনে। অপু কি পারবে শিলার মন জয় করতে? দূরত্ব কি বিচ্ছেদ সৃষ্টি করবে, নাকি কাছে টেনে আনবে দুজনকে? জানতে হলে দেখতে হবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 19-20 ওয়েব ফিল্মটি।
অপু চরিত্রে আরিফিন শুভ অসাধারণ অভিনয় করেছে। তার এই মনোমুগ্ধকর অভিনয় দর্শকদের চোখে অনেকদিন লেগে থাকবে। এছাড়াও শিলা চরিত্রে বিন্দুর অভিনয় একেবারে হৃদয় ছুঁয়ে গিয়েছে। সব মিলিয়ে এই ভালোবাসা দিবসের ভালোবাসাকে রাঙিয়ে দিতে রোমান্টিক এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আমার নাম জানেন শিলা পাথর, এই পাথর গলা না আপনার সাধ্যে। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।